আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ভালো আছিস? তো আমিও আছি ভালো, তেমন একটা ভালো না। মুখ চোখ ফুলে গেছে ঠান্ডায়, অনেক কাশি আর খালি বিজল পানি আসে। যাব এখন আমি পিয়ালকে নিয়ে, এই যে ফজরের নামাজ টামাজ পড়ছি। আর শুনো না, আজকে 8টা বাজে রওনা দিব, যাব সূত্রাপুর, অনেক দূরে। এখান থেকে আমাদের 60-70 টাকা গাড়ি ভাড়া আছে। আবার সূত্রাপুরতে যাব কমলাপুর ওষুধ আনতে, আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো, আইসা একটু পাক করব। তো চলো যাই আমার ছেলে মেয়েরা, আমি এই যে এখন রওনা দিব। তোমরা আন্টির জন্য দোয়া করো, আন্টি তোমাদের জন্য দোয়া করে সবসময়। পিয়ালার আমি যাব আজকা, এই যে এখন রওনা দিব। 2 ঘন্টা বসে থাকতে হবে, ডাক্তার আসবে পরে, ভারীটা তার গ্রামের মতো তোমাদেরকে দেখাবো। চলো। এই যে আমার ছেলে মেয়েরা, এই যে খাতাটা দেখতেছ, নাম লেখা আছে রুপিয়া। আমি এখানে সিগনেচার করে গেলাম, যেহেতু সিরিয়াল দিয়ে গেলাম, দিয়া বাইরে আসলাম। বাইরে আইসা তারপরে পিছে চেয়ার আছে বসলাম। বসার পরে মনে করো যে এই যে পাইচারি দিদি আছে, এরা হইল এই যে সোজা গেটটা আমার, এই গেট এই বারিন্দাটার মধ্যে ডাক্তারটা বসে। কিন্তু হ্যাঁ, এমনি কোনো ই নাই, ডিসমিচারি নাই, কোথাও বসে না, হ্যাঁ বিদেশ থাকে। তারপর আমি এই যে ডাইন পাশটায় দেখায় আসলাম, ওইখানে ভিতরে অনেক বড় বিল্ডিং আছে, ওই গেট দিয়া যাইতে হয়। সেই গেটে ভিতরে ডাক্তার ডাক্তার ভাইয়েরা থাকে। আর এই যে চেয়ারগুলো বিছানো, এখানো 12টার পরের থেকে শয়া শয়া মানুষ আসবে। আমরা এসা করছি আগেভাগেই। এই যে পিয়ালের হাতেরতে পইরা গেল 7 আপ, এই হাতেরতে একটা পইরা গেল, এখন নিবে, 2টা কিনছিলাম। এই যে আমি বসে রয়েছি এখানে। তারপরে এই যে মুরগিগুলো দেখো, এই দারোয়ানে পালে, তারপরে এটি ডাক্তার গ মুরগি। আর এই যে বাড়িগুলা তার মায়ের স্মৃতি দেখা, এখানে বিল্ডিং করে না, যে আমার মায়ের স্মৃতি এখানে খালি রাখছে, মানুষ এসে বসে, খুব হ্যাঁ ভালো লাগে। এই যে বের হয়ে গেল, এই যে আমি সূত্রাপুরতে গেলাম, কমলাপুর 130 টাকা ভাড়া, সেই কমলাপুর রওনা দিলাম ওষুধের কাছে, ওষুধ আনতে যাবো ফার্মেসিতে। এই যে এখন খেয়াল আর আমি এই যে আসলাম, আমার বললো আন্টি আপনি একটু ওয়েট করেন, যে 2টা লোক দাঁড়ায় রয়েছে, তারা ওষুধ নিবে, তারপর আমাকে দিবে এই ওষুধ কিনা, তারপরে বের হয়ে যাব। এই যে ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে গেলাম, এটা কমলাপুর হোমিও। তারপরে যে আমি ওষুধটা নিব, নিয়ে এই যে পিয়ালকে নিয়ে বের হয়ে যাবো, যাবো একটু বাজারে। এই যে আমার ছেলে মেয়েরা, এই যে আয়সা পড়লাম ডাক্তারের কাছ থেকে, আমি ওষুধ নিয়ে আসছি। এই যে আয়সা, এই যে একটু পাক করব, একটা হাঁস নিয়ে আসছি, দেখো ড্রেসিং টুয়া আমি আনছি, এটা এখন ধুইয়া তারপরে এটা পুরবো। এটার ভিতরে যা আছে পেটা পোটা ওরা ফালাই দিছে, পেটা থাকলে সমস্যা থাকে, ভিতরে সব ওরা তাইটা ফালাই দিছে। হাঁসটা আমি দেখো কত সুন্দর ক্লিন করছি, সামনে দেখো একদম সুন্দর ক্লিন করে দিছি, আর ভিতরে কিছু নাই, গিলা কলি যা এগুলো সব বার করে রাখছি। তারপরে একটু যদি লোম টোম থাকে এই জন্য একটু পুরতাছি। কি যে ফর্সা হাঁসটা দেখো আমার ছেলে মেয়েরা, এই দেখো আমার ছেলে মেয়েরা, শুধু খালি এই মশলা গিলো আমার, এই যে দৈনাগুলা দেখতেছ, এটি আমি ধুইয়া সুন্দর করে একটু হালকা ভাজা দিয়া থিয়া দিই। তারপরে জিরা গিলা দোয়া আমার হালকা ভাজা দিয়া, খালি এটার ছিলকাটা ফালাই দিব, এলাইসের এলাইসের খালি বিচির দানাটা নিব, এটা দোয়া না, এটি সব দোয়া। এই যে একটু মরিচার ডলা দিব হাঁস পাকানের জন্য, আমি এই মশলাগুলি বাইটা নিব সব। তো থাকো তোমরা পাশে আমার ছেলে মেয়েরা। এই দেখো আমার ছেলে মেয়েরা, এই যে হাঁসটা কাটবো, টমেটোর চাটনি বানাইবো, রসুন দিয়া বাগার দিব, আর এটি উস্তা দিয়া আর চিংড়ি মাছ দা পাক করবো। টমেটোটি চাটনির জন্য কাইটা নিই, এটি ধুইছি অনেক সুন্দর করে, একটু পাক্কা তেঁতুল দিয়া তারপরে একটু চাটনি করব, রসুন দিয়া বাগার দিব। দেখো আমার এটি কাটা হয়ে গেল, এখন হাঁসটা কাটবো খালি, হাঁসটা কাটা হইলে শেষ।
গলার মাংসটা এটা একটু বেশি কালো দেখে ফালাই দিব, আগে গলাটা ছেড়ে লইলাম, তারপরে মাঝখানটা দুই টুকরা করলাম হাঁসটারে। দেখো এখন এইভাবে হাঁসটা কেটে নিলাম, এই যে রানটা আলাদা করে দিব। রানের চামড়াটা তুলে নিব, এই যে রানের চামড়াটা আনলাম, আর পিয়াল খাবে না, পিয়াল আর আমি খাবো শুধু, এই যে রানটা আস্তা দেখো চামড়াটি ছুটাই নিব, বুকের চামড়াটাও ছুটাই নিছি, এই যে দেখো সাদা হয়ে গেছে, এই যে যখন ওরা জবাই দেয় এখানে রক্ত জমা থাকে, এই যে রক্তটা মনে করো এই যে কলাটা আমরা অর্ধেক কাইটা ফালাই দিই, তোমরা ফালাই দিও, এখানে রক্ত জমার থাকে, যে মাংস ছেড়ে ফালাই দিলাম অর্ধেক। দেখো আমার ছেলে মেয়েরা এই যে টমেটোটা বসায় দিলাম সিদ্ধ, এটা চাটনি করব, আর এই যে এখানে পেঁয়াজ কাটা আছে কাইটা নিছি, এই যে হাঁসটা বসায় দিব দেখো, আর এই যে হাঁসটা দিয়েছি, হাঁসের গিলাটা আছে, তোমরা কীভাবে খাও জানি না, তোমাদেরকে বললাম এইভাবে মাঝখানটা একটু এটা নেবা, এটার দিতে ময় মশলা ঢুকে পায়ের নখগুলা এটা দিছি, মাথার চামড়াটাও ফালাই দিছি যেহেতু কালো, এই যে মাথাটা অনেক সুন্দর করে পরিষ্কার করছি, হাঁসগুলা অনেক সুন্দর করে ক্লিন করে নিছি আমি, দেখো এই যে বসায় দিলাম, মরিচের পানিটাকে দিয়ে দিলাম, এমন পানিটা দিব, পেঁয়াজটা বেশি লাল করবো না, লাল বেশি করলে আবার তরকারিটা কালো হয়ে যাবে, যেহেতু হাঁসের গোস্ত লাল, একটু সব বাটা মশলা আমার ছেলেমেয়েরা আমি অনেক কষ্ট করে বাইটা নিই, তেজপাতাটা আর এলো দারচিনিটা বাটি নাই, যেহেতু এগুলি বাটলে তরকারি কালো হয়ে যায়, আর বিশেষ করে এমন হাঁসের গোস্ত তেমনি কালচা। আদা রসুন দিয়ে দিলাম, একসাথে একটু সিদ্ধ করে গুটাইয়া, তারপর আমি এই যে রসুন কাটা আছে অনেকগুলা রসুন আমি একটু বাগার দিব, এই হাতে আবার তেঁতুলটা ভিজায় রাখছি সেইটা দিয়ে দিব টকের জন্য, এখন তো তেমন একটা টক না টমেটোটা, মশলাটা কষানো হয়ে গেছে দেখো, হাঁসগুলো দিয়ে দিলাম, আমি অনেক সাদা করে দিয়েছি অনেকক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা করে দিয়েছি একদম ক্লিন কত সুন্দর, আর যে চামড়াটা মনে করো গলার একটু কালো থাকে, মাথার চামড়াটা একটু কালো থাকে, সেটা টানাটানি করার সময় নেই, দিছি ওটা ফেলে ফেলাই দিছি, এটা আমি এগুলা নারী বুড়ি সব লোকের থেকে ফালাই আনছি ড্রেসিং করার সময়, এই বুড়ি সুদ্ধা তোমার পুরা যায় না চুলায়, তারপরে উঠতে গেলে বুড়ি দিলি গন্ধ হয়ে যাবে, এই জন্য বুড়ি ফালাই আনছি আমি, তারপরে পুরলাম। টমেটোর চাটনির মধ্যে তেল যত কম দিবা তত স্বাদ বেশি, চাটনিটাই যে এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি কাঁচা পাকা তেঁতুল দিয়েছি, কাঁচা না সরি পাকা তেঁতুল দিছি এখানে, আর কাঁচামরিচ তো দিছি, এটি তো ফেতলায় ফেলাইছি জাল লাগবে, আর এই যে হাঁসের গোস্তটা হইতেছে, বাদামি কালার হয়ে গেছে দেখো, আমি এখন ডাইলা দিব, কাঁচা টমেটো এটা
আমি হলুদ এগুলিও দেই নাই, হলুদটা দিলে তোমরা দিয়ে নিও, আমি হলুদটাও দিই নাই, হলুদটা দিলেও কালার সুন্দর আসে। এই যে আমি হলুদ দিই নাই, আর এই যে এটা আমার কষানি হয়ে গেছে, আমি পানি দিয়ে দিতে আসছি একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখো সিদ্ধ হইব, অনেকক্ষণ কষানো হয়েছে, এই যে পানি দিয়ে দিলাম, এই পাশে উস্তাটা বসাই দিলাম, চিংড়িটি দিয়ে দিলাম আমার ছেলে মেয়েরা উস্তার সাথে। দেখো এখানে আদা রসুন দিয়ে দিব, কিছু দিব না, হলুদের খালি গুঁড়া দিব, কাঁচা মরিচ দিব, উস্তার মধ্যে শুকনা মরিচ বাটা দিব না। দেখো একটু ডাটা দিয়ে দিব আমার, দেখো উস্তাটা হয়ে গেছে, নামাই দিব। ওখানে গুস্তটা হইতে আছে, হাঁসের গুস্তটা একটু সিদ্ধ হইতে সময় লাগে, অধিক আছে, নামাই দিব, হয়ে গেছে। এই যে আমার ছেলে মেয়েরা পাক করা হয়ে গেল, এই যে আমি ডাক্তার থেকে এসে যে পাক করলাম সব, এই যে দেখো হাঁসের গুস্তটাও অনেক সুন্দর হয়েছে। দেখো আন্টি ভিডিওটা রেখে দিব এখন, তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি। এখন ওই ওষুধটা তোমাদেরকে দেখাই, এই যে এটা ওষুধের স্লিপ, আমার অনেক রিপোর্ট নিয়ে গেছিলাম, রিপোর্ট আইনে ফেলাইছি। এই যে এই হোমিও ওষুধ ফারুক হোমিও হল, এই যে দেখো কমলাপুর বাজার রোড, এই যে এই জায়গা থেকে আমি ওষুধটা আনছি। দেখো ওষুধগুলো, এই যে এটি ছিল তো কেয়ার, আমি ছিঁড়ছি, এই যে সকাল 8টা বাজে গেছি, 3 ঘন্টা বসে থাকা এই যে ওষুধটি নিয়ে আসছি। মানুষ 3 দিন আগে তে সিরিয়াল দেয়, এই যে হোমিওটি আনছি, সারা রাত কাশি, আমি কাশতে কাশতে বুক ব্যথা হয়ে গেছে গা। এই কয়টা ওষুধ, এটি হাফ 1000 টাকা, আর আমার বিল আসছিল 1400 টাকা, আমি 1000 টাকার ওষুধ আনছি। তো যাই হোক তোমরা আন্টির জন্য দোয়া করো, আমি এই দোয়া করি তোমাদের জন্য। পিয়াল আর আমি গেছিলাম, অনেক জ্যাম, অনেক জ্যাম রোটে ঘাটে, অনেক কষ্ট হয়েছে। তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি, আমিও তোমাদের জন্য দোয়া করি। যদি আন্টির ব্লগটা ভালো হয় তোমরা লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তাই আল্লাহ হাফেজ।